উপনির্বাচনে রায়ের দিকে নজর রেখেছি দেশের দিকে যদি নজর রাখি সেখানে কিন্তু এনডিএ দুটি আসনে এগিয়ে রয়েছে এবং তেরোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে এগারোটিতে এই বিরোধীরা এগিয়ে রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমার স্টুডিও রয়েছেন তৃণমূলের তরফ থেকে বসুন্ধরা গোস্বামী আপনাকে স্বাগত জানাবো এবং এই যে যদি দেশের রায়ের দিকে নজর রাখি সেখানে বিরোধীরা তেরোটি আসনে এগিয়ে রয়েছে এগারোটি আসনে এগিয়ে রয়েছে এনডিএ দুটি আসনে মাত্র এগিয়ে রয়েছে কি বলবেন না প্রথমেই যারা তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের উপর আবারও আস্থা রাখে রেখেছেন তাদের প্রতি দলের পক্ষ থেকে অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমে দ্বিতীয় কথা হচ্ছে যে এই এত অপপ্রচার এত গালাগাল এত প্রশাসনের ব্যর্থতা তুলে ধরার এত চেষ্টা মানে মিথ্যা চেষ্টা এবং মিডিয়াকে সঙ্গে নিয়ে মিডিয়া একটা পার্ট তার তাদেরকে সঙ্গে নিয়ে যে অপপ্রচার চালিয়েছে সমানে বিরোধীরা তাদের বিরুদ্ধে মানুষের এই রায় রায়ের প্রতি আমরা আমাদের একেবারে অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই রায় বোঝারই ছিল যতই ওনারা বলুক না কেন যে উপনির্বাচন যিনি যারা সরকারে আছে তাদের পক্ষেই হয় তাদের বিরোধীরা অভিযোগ করছেন যে প্রচুর ছাপ্পা হয়েছে রিগিং হয়েছে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি ম্যাডাম যদি ছাপ্পা হয়ে থাকে যদি রিগিং হয়ে থাকে তাহলে পরে সেটার এত ব্যবধানে যে জয় সেই এত ব্যবধানে জয় আসতে পারে না ছাপ্পা দিয়ে এত ব্যবধান দু হাজার চব্বিশ সালে এগুলো সমস্ত মিথ্যা কথা এবং এই মিথ্যা কথাতে যে চিড়ে ভিজে না অন্ত এই মুহূর্তে বুঝুন আগামী 26 নির্বাচনে একেবারে ধুইয়ে সাফ হয়ে যাবেন যদি এই রকম বাজে কথা বলতে থাকেন স্নেহানন্দ না দেখুন 26 নির্বাচনে কি হবে সেটা তো 26 ভোট হলে রেজাল্টের দিন বুঝ아요 না আজকে কোন মতে বলতে দিন আজকে আজকে কথা তো বলতে দিন বিষয় হচ্ছে কি 2016 এ কোচবিহারে একটা কোচবিহার লোকসভা বাই ইলেকশন হয়েছিল

তার সাথে মুখ্যমন্ত্রী এটা ভয়ঙ্কর প্রবণতা যারা রাজ্য ভাগ করতে চায় মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করতে যায় এর মতো বাকিরা উৎসাহিত হবে তো আরো আরো দাবি উঠবে বিভিন্ন